আবারও শাসক দল তৃণমূল ও বিজেপির বড় ভাঙন, যোগদান সিপিআইএমের লাল ঝান্ডা দলে। পঞ্চায়েত ভোটের আগেই পশ্চিমবঙ্গে আবারও শক্তি প্রয়োগ করছে সিপিআইএম পার্টি। হাঁসখালি এরিয়ার উলাশি বুথে 25 পরিবার থেকে প্রায় 800 জন তৃণমূল ও বিজেপির সমর্থক সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। আর এই যোগদান আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে সঠিক পথে সিপিআইএমের সরকার গড়ার পক্ষপাতী মানুষ তার বেছে নিয়েছে। বাম ছাত্রজীব সংগঠন যেভাবে তাদের দলকে মজবুত শক্তি করছে, রাজনৈতিক মহলের প্রাককালে বামেদের লাল ঝড়ের দাপট। হাঁসখালিতে আবারও সিপিআইএম শক্তি বৃদ্ধি পেল। 800 জন তৃণমূল ও বিজেপির সমর্থক তৃণমূল ও বিজেপিকে গুডবাই জানিয়ে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান। ফের শাসক দল তৃণমূলের বড় ভাঙন, সিপিআইএম পার্টি শক্তি প্রয়োগ।